ডিবেট ডুয়ার্স চ্যানেলের এ সপ্তাহের বিতর্কের বিষয় অনলাইনই ভবিষ্যৎ প্রশ্নের মুখে প্রথাগত শিক্ষা এর বিপক্ষের বক্তা হিসাবে আমি আমার বক্তব্য জনমানুষের কাছে উপস্থাপিত করছি শিক্ষা সংবিধানের যুগ্ম তালিকাভুক্ত স্বাভাবিকভাবেই শিক্ষা সংক্রান্ত চিন্তা মতামত প্রদান করা আমি আমার নিজের বক্তব্য বলেই বা দায়িত্ব বলেই মনে করি করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এবং পরীক্ষা অনলাইনের মাধ্যমে করার যে পরিকল্পনা এবং সিদ্ধান্ত হয়েছে আমি তার বিরোধিতা করছি এমনকি ইউজিসি বা মঞ্জুরি কমিশন যে সুপারিশ করেছে অনলাইন টিচিংয়ের তারও বিরোধিতা করছি অনলাইন শিক্ষা আর সরাসরি শিক্ষা একে অপরের পরিপূরক হতে পারে না এমনকি বিকল্প পদ্ধতিও হতে পারে না এই অনলাইন শিক্ষা পদ্ধতি শিক্ষার মূল উদ্দেশ্য হলো সুনাগরিক গঠন করা এবং যে নাগরিক জাতি গঠনের বিভিন্ন প্রক্রিয়াকে সমালোচনা বিশ্লেষণ ও যুক্তি পরম্পরা বিশ্লেষণ করতে পারে একশো তিরিশ কোটি মানুষের বসবাস আমাদের দেশে যেখানে পড়ুয়া বা ছাত্র সমাজের একটা বৃহৎ অংশই সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেণী থেকে আসে তাই পরিকাঠামোহীন দেশের চুরাশি দশমিক আটাত্তর শতাংশের ওপর পড়ুয়ারা অনলাইন শিক্ষার ফলে পিছিয়ে পড়বে কারণ অনলাইন ব্যবস্থা এই সংখ্যাগরিষ্ঠ পড়ুয়াদের কাছে না পৌঁছনোই এবং সমাজের অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে শিক্ষাগত বৈষম্যেরও জন্ম নেবে সকলের জন্য শিক্ষা বা শিক্ষার অধিকার থাকলেও এই অনলাইন শিক্ষা ব্যবস্থা চিরকালের জন্য সেই অধিকারকে কেড়ে নেবে শিক্ষা হয়ে উঠবে দামি ফলে এক শ্রেণীর মানুষের হাতে শিক্ষা ব্যবসার সামগ্রী হয়ে উঠবে ঘটবে বেসরকারীকরণ প্র্যাকটিক্যাল বিষয়টি ভীষণ জরুরি এবং তা জ্ঞান লাভের এক বিশেষ উপায় যা অনলাইন টিচিং পদ্ধতির মাধ্যমে কোনোভাবেই সম্ভব নয় ফলে বিজ্ঞান শাখা বা ডাক্তারির ছাত্রছাত্রীদের বিনা জ্ঞানেই সার্টিফিকেট দেওয়া হলে শুধু একজন দুজন মানুষই নয় পুরো সমাজেরই মৃত্যু অনিবার্য তাই অনলাইন টিচিং কোনোভাবেই ক্লাসরুম টিচিংয়ের বিকল্প হতে পারে না কি পরিপূরকও নয় শিক্ষা প্রতিষ্ঠান তথা শিক্ষা মুক্ত চিন্তার স্থান ও মুক্ত চিন্তার ক্ষেত্র আমাদের রাষ্ট্র আজ সেই মুক্ত চিন্তার স্থানকে মুক্ত চিন্তার ক্ষেত্রকে রুদ্ধ করার পরিকল্পনা করে অনলাইন অনলাইন টিচিং পদ্ধতি চালু করছেন আমি আবারও সেই চালু করার পদ্ধতির বিরোধিতা করছি আমি আমার পক্ষের বক্তাদেরকেও আমার সঙ্গে সহমত পোষণ করার জন্য অনুরোধ করছি